ক্রিকেট বাংলাদেশে আপনাকে স্বাগতম। দুর্দান্ত জয়ের পর মাশরাফির অধিনায়কত্ব নিয়ে যা বললেন তামিম ইকবাল, রঙিন পোশাকে বাংলাদেশ সাদা পোশাকের একদম বিপরীত, ঠিক যেন আগের মতো দাপুটে। কেমন করে এমন বদল? তামিম ইকবাল বলেছেন নতুন অধিনায়কের নতুন অনুপ্রেরণার কথা। ব্যাট করে তামিম সাকিবের 207 রানের নান্দনিক জুটিতে 4 উইকেটে 279 রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ করতে পারে 231 রান। তামিম বলে যান, এটা এমন একটা ফরম্যাট যেখানে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। মাশরাফি টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছে বেশ কিছুদিন হলো, ইচ্ছা থাকলেও বোর্ড তাকে টেস্ট খেলাচ্ছে না। স্বাগতিকদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এমন জয় তারও অনুপ্রেরণাতে এসেছে। ম্যাচ শেষে মাশরাফি নিজেও বলেন, ছেলেদের হৃদয় জয় করে খেলতে বলেছিলাম। সাকিবের 97 এবং ম্যাচ সেরা তামিমের 130 রানে ভর করে লড়াই সংগ্রহ পায়। শেষ দিকে মুশফিক 11 বলে 30 রানের ছোট একটি ঝড় তুলে বিদায় নেন। তামিম বলেছেন, প্রথম 10 ওভার ব্যাট করা খুবই কঠিন ছিল, 25 ওভারের পর থেকে একটু সহজ মনে হয়েছে। মাশরাফির অধিনায়কত্ব সম্পর্কে তামিমকে জিজ্ঞেস করা হলে তামিম বলেন, মাশরাফি ভাইয়ের অধিনায়কত্ব একবারে অতুলনীয়, তিনি এসে আমাদের দলকে মাতিয়ে দিয়েছেন, আমরা আমাদের সেই আগের মতো খেলাটা ফিরে পেয়েছি, তার তুলনা হয় না। ক্রিকেটের আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।